আমার অধিকার কি বাস্তবায়ন হবে, আমার জলজমি জঙ্গলের অধিকার, আমার খাদ্যের অধিকার, আমার বাসস্থানের অধিকার, আমার ধর্ম পালনের অধিকার, আমার শিক্ষা প্রতিষ্ঠান পালনের অধিকার সবই কি অক্ষুণ্ণ থাকবে, এটা আমার দেখার দরকার। কারণ আমরা জানি এই বাসস্থান এই জমির কথা কেন বললাম, আপনারা তো সবাই জানে এখন চর্চিত বিষয় ভাঙড়ে নাকি এয়ারপোর্ট হবে, ভাঙড়ে এয়ারপোর্ট হবে, আপনারা সব প্লেনে যাতায়াত করবেন। 200 বছর ধরে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই হয়েছে, যা ধর্ম বর্ণের ঊর্ধ্বে গিয়ে মানুষ ভারতীয়রা কাঁধে কাঁধ মিলিয়ে ব্রিটিশদেরকে প্রতারিত করার জন্য, বিতাড়িত করার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার পরে 1947 সালে 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে, ভারতীয়রা পরাধীনতার শিকল থেকে মুক্তি পায়। 1947 থেকে 1950 সাল পর্যন্ত, 1949 সাল পর্যন্ত নির্দিষ্ট ভারতবর্ষের নিজস্ব সংবিধান ছিল না। ভারত শাসন আইনের মাধ্যমে সংযোজন বিয়োজন করে ওই মধ্যখানের সময়টুকু শাসন কার্য চলেছিল। বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে সংবিধান তৈরির জন্য একটা কমিটি গঠন হয়েছিল, সেই কমিটি 2 বছর 11 মাস 18 দিন অক্লান্ত পরিশ্রম করে দেশবাসীকে গণতন্ত্রের যে সমস্ত গণতান্ত্রিক রাষ্ট্র আছে সেই রাষ্ট্রগুলির মধ্যে সর্ববৃহৎ সংবিধান আমাদেরকে উপহার স্বরূপ দেয়, যেটা 1950 সালে 26শে জানুয়ারি দেশের জন্য কার্যকরী হয়। এই মহান সংবিধানে প্রত্যেকটা জাতির মানুষের মৌলিক অধিকার থেকে শুরু করে প্রত্যেকটা বর্ণের মানুষের, প্রত্যেকটা ধর্মীয় পরিচয়ের মানুষের, প্রতিটা মানুষের অধিকারের কথা বলা আছে এবং সেখানে উল্লেখিত আছে, সেই সংবিধান আমরা পেয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয়, বর্তমান কেন্দ্রে যে সরকার আছে সেই সরকার আস্তে আস্তে করে এই সাংবিধানিক অধিকার থেকে মানুষকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, কখনো ধর্মের নামে, কখনো বর্ণের নামে, কখনো কৃষকের নামে, বা কখনো শ্রমজীবীর নামে, বিভিন্ন পদ্ধতিতে তাদের সাংবিধানিক অধিকারগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করছে। তাই সময় এসেছে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের পূর্বপুরুষের পূর্বপুরুষেরা যে লড়াই করে আমাদেরকে সংবিধান দিয়ে গিয়েছে, স্বাধীনতা দিয়ে গিয়েছে, সেইগুলো টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের। তাই বর্তমান সময়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই করে সংবিধানকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে, আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বিগত দিন থেকে আওয়াজ তুলছে, আজকের এই প্রজাতন্ত্র দিবস আওয়াজ তুলছে যে সংবিধানকে পাঠ্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। কারণ আমরা যারা উপস্থিত আছি বা আমরা যারা ভারতীয়, আমরা জানি আমাদের দেশের সংবিধান সংবিধান সারা বৃহত্তম সংবিধান, কিন্তু সংবিধান সম্পর্কে আমরা অকিবহল না, সংবিধানের প্রত্যেকটা ধারা সম্পর্কে আমাদের অকিবহল না। আমাদের যদি ক্লাসে যেমন আমাদেরকে বিভিন্ন সাবজেক্ট পড়ানো হয়, আমাদের যদি সংবিধানটাকে ক্লাস ওয়াইজ ক্লাসে একটা সাবজেক্টের মধ্যে নির্দিষ্ট সাবজেক্ট করে দেয়, তাহলে আমরা আমাদের সংবিধান সম্পর্কে জানতে পারবো, এবং আমাদের সাথে যদি কেউ সংবিধান হরণ করে এমন কোন কার্যকলাপ করে সহজেই আমরা ধরে ফেলবো এবং প্রতিবাদ করব, এবং আমরা প্রত্যেকটা সচেতন ভারতীয় নাগরিক হয়ে থাকতে পারবো। আমাদের যে সাংবিধানিক অধিকার আছে সেই সাংবিধানিক অধিকার প্রত্যেকটা আমরা কিন্তু আদায় করতে পারবো। আমরা ওই জন্য কেন্দ্র সরকার রাজ্য সরকারের কাছে দাবি করছি অবিলম্বে সংবিধানকে পাঠ্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত করা হোক। এর সাথে সাথে আমরা রাজ্য সরকারের কাছে যে জোরালো দাবি রেখেছি সেটা হচ্ছে, এই লকডাউনের নামে, এই কোভিড এর নামে স্কুল কলেজ মাদ্রাসা সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সুকৌশলে বন্ধ করে রাখা হয়েছে, কিন্তু বিভিন্ন প্রত্যেকটা প্রোগ্রাম কম বেশি হয়ে যাচ্ছে, যেখানে আমোদ প্রমোদের জায়গা বার থেকে শুরু করে রেস্তোরাঁ থেকে শুরু করে বিভিন্ন প্রোগ্রাম থেকে শুরু করে খেলা মেলা থেকে শুরু করে সবটাই সুন্দরভাবে হচ্ছে কোভিডের নাম দিয়ে, কিন্তু স্কুল কেন বন্ধ আছে এই প্রশ্ন আমরা করছি। আমরা রাজ্য সরকারের কাছে দাবি করছি অবিলম্বে কোভিড প্রোটোকল মেনটেন করে কোভিড সিচুয়েশনকে
মেইনটেইন করে গাইডলাইন দিন অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলুন কারণ দু বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ যেখানে পানশালা খোলা সেখানে পাঠশালা বন্ধ এই সুশীল সমাজ কিভাবে মেনে নিচ্ছে সেটাও কিন্তু ভাবার প্রশ্ন তাই যারা উপস্থিত আছেন অভিভাবক তাদের প্রত্যেককে বলবো আপনারা আপনাদের সন্তানকে নিয়ে আপনার সন্তানের যে শিক্ষা প্রতিষ্ঠান আছে আপনার সন্তান যে স্কুলে পড়ে যে মাদ্রাসায় পড়ে যে কলেজে পড়ে বা যে ইউনিভার্সিটিতে পড়ে সেখানে যান সেই শিক্ষা প্রতিষ্ঠানের সামনে গিয়ে আপনার সন্তানকে ধরে আপনার সন্তানের হাত ধরে ওখানে সরকারের কাছে আবেদন করুন আর বলুন যে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে কারণ আমার সন্তানের ভবিষ্যৎ আমি খারাপ করতে চাই না আমার সন্তানের ভবিষ্যৎ সচল হতেই পারে সেটাই একমাত্র পন্থা যদি উজ্জ্বল করতে চান সেটা হচ্ছে শিক্ষা প্রথম পন্থা হচ্ছে শিক্ষা যদি শিক্ষা না পায় আপনার সন্তান কিন্তু ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারবে না সুতরাং প্রত্যেকটা গার্জিয়ানকে বলবো আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের আপনাদের সন্তানের স্কুল শিক্ষা প্রতিষ্ঠানের সামনে গিয়ে স্কুল খোলার দাবি নিয়ে আমি সরকারকে জানাই এমন আমরা দাবি তুলব অভিভাবকরা যাতে সরকার যাতে স্কুল খুলতে বাধ্য হয় আমরা আরো কি দাবি রাখছি এই প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে গণতন্ত্র দিবসকে যেমন আমরা উদযাপিত করছি উদযাপন করছি সাথে সাথে আমরা রাজ্য সরকারের কাছে আরেকটা দাবি রাখছি কেন্দ্র সরকারের কাছে আরেকটা দাবি রাখছি দাবিটা আমাদের যে সাংবিধানিক অধিকার প্রতিনিয়ত ক্ষুণ্ণ হচ্ছে বিভিন্ন সেক্টরের মানুষের বিভিন্ন ভাবে সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে কখন কৃষক সমাজের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে তো কখন শ্রমিক সমাজের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে তো কখনো পিছিয়ে বর্গের মানুষের কখন জাতের নাম দিয়ে কখনো বর্ণের নাম দিয়ে কখনো ধর্মের নাম দিয়ে তাদের সাংবিধানিক অধিকারকে ক্ষুণ্ণ করা হচ্ছে তাই সংবিধানকে অক্ষুণ্ণ রাখতে হবে সাংবিধানিক অধিকারকে দ্রুত বাস্তবায়ন করতে হবে এই লক্ষ্যে আমরা কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের কাছে দাবি করছি আমরা যারা উপস্থিত হয়েছি আমরা ভালো করেই জানি যে আমাদের প্রত্যেকের সাংবিধানিক অধিকার আছে আমার দেশ এত মহান আমার দেশের সংবিধান এত বৃহৎ আমার দেশের সংবিধান এত সুন্দর যেখানে একজন নাস্তিক যেমন মাথা তুলে বাঁচতে পারে একজন আস্তিকও তেমন মাথা তুলে বাঁচতে পারে একজন হিন্দু যেমন মাথা তুলে বাঁচবে একজন মুসলিমও তেমন মাথা তুলে বাঁচবে বা অন্যান্য ধর্মের মানুষেরা মাথা তুলে বাঁচবে এখানে ধর্মীয় বিভেদ ধর্মীয় অস্পৃশ্যতা কোনো কাজে আসবে না এমন আমার সংবিধান এত সুন্দর গাইডলাইন দিয়েছে কিন্তু দিনের শেষে আমরা কি দেখছি কোথাও যেন সংবিধানের বাস্তবায়ন সঠিকভাবে হচ্ছে না সংবিধানের বাস্তবায়ন করতে গেলে সংবিধান পরিচালনার দায়িত্বে যারা আছে অর্থাৎ যারা রাজ্য রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আছে সেই রকম লোককে আমাদেরকে নির্বাচিত করতে হবে আমাদের ভুল একটা জায়গায় হয়ে আছে যখন এই নির্বাচনের সময় আসে যখন এই দায়িত্ব দেওয়ার সময় আসে আমরা সঠিক লোককে নির্বাচন করতে পারছি না সঠিক লোককে নির্বাচিত করে আইনসভার মধ্যে অর্থাৎ বিধানসভা বা লোকসভার মধ্যে পাঠাতে পারি না সেই জন্য আমাদের সমস্যা আমাদের সাংবিধানিক অধিকারগুলো বাস্তবায়ন হয় না তাই সময় এসেছে প্রত্যেককে বলবো পঞ্চায়েতের মেম্বার থেকে এমপি পর্যন্ত যেখানেই আপনারা ভোট দেন না কেন যাকেই ভোট দেন না কেন একটা জিনিস লক্ষ্য রাখবেন এই ভোটটা আমি দিচ্ছি এই ভোটটাতে কি আমার অধিকার আমি ফিরে পাবো আমার অধিকার কি বাস্তবায়ন হবে আমার জলজমি জঙ্গলের অধিকার আমার খাদ্যের অধিকার আমার বাসস্থানের অধিকার আমার ধর্ম পালনের অধিকার আমার শিক্ষা প্রতিষ্ঠান পালনের অধিকার সবই কি অক্ষুণ্ণ থাকবে এটা আমার দেখার দরকার কারণ আমরা জানি এই বাসস্থান এই জমির কথা কেন বললাম আপনারা তো সবাই জানে এখন চর্চিত বিষয় ভাঙড়ে নাকি এয়ারপোর্ট হবে ভাঙড়ে এয়ারপোর্ট হবে আপনারা সব প্লেনে যাতায়াত করবেন।